তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর ভাইরাল হয় এই ভিডিওটি, যেখানে দেখা যায় কয়েক ঘন্টা আগেই ধ্বংসস্তূপ থেকে তুলে আনা শিশুটি হাসপাতালের বেডে বসে খুব আগ্রহ নিয়ে কলা খাচ্ছে। দুর্যোগের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটির পরিবারকে। উদ্ধারকারীরা তাকে ভর্তি করিয়ে দেন স্থানীয় এক হাসপাতালে। সেখানে এক দম্পতির নজরে আসে শিশু ইব্রাহিম। নিজেদের সন্তানের সঙ্গে তারও দেখাশোনা করছিলেন তারা। ইব্রাহিমকে আমরা পাই আফরিন হাসপাতালে। সেখানে সে একাই ছিল, মা বাবা কেউ ছিল না। আমরা তাকে একটি কলা দিয়েছিলাম, সে এমন ভাবে খেয়েছিল আপনি কল্পনা করতে পারবেন না সে কতটা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। এর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি, জানতে চাই কেউ তার পরিচয় জানাতে পারে কিনা। আতেফ নাহনুর ওই ভিডিও সূত্র ধরেই ইব্রাহিমের সন্ধান পান তার বাবা। নিজে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও ছেলেকে দেখতে ছুটে আসেন তিনি। এ সময় ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন এই বাবা। আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে তিনি আমাকে বাঁচার একটা উপলক্ষ করে দিয়েছেন। আমরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম, ইব্রাহিম আমার পাশেই চিৎকার করছিল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমার স্ত্রী ও আরেক ছেলেও ধ্বংসস্তূপের নিচে ছিল, তাদের কোনো খোঁজ পায়নি, সম্ভবত তারা আর বেঁচে নেই। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ধ্বংসস্তূপ থেকে বের হয়ে ইব্রাহিমকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আল্লাহকে শুকরিয়া, তিনি আমার ছেলেকে আবারও আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কামুক্ত হলেও শিশু ইব্রাহিমের সুস্থ হতে এখনো লাগবে অনেক সময়। ভবনের নিচে চাপা পড়ায় ভেঙে গেছে তার একটি পা। এছাড়া বারবার মাকে খুঁজছে সে, আর এটা ওটা দিয়ে মাকে ভোলানোর চেষ্টা করছেন অন্যরা।